নমস্কার বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আবারও একবার আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এবং আজকে বন্ধুরা যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু বেসিক্যালি কোনো জব নোটিফিকেশন না, সেটি হচ্ছে, দেখো এখানে আছে, প্রথমে আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে রেখেছি, নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, যেটাকে আমরা সংক্ষেপে ন্যাপকো বলে অবশ্যই সবাই জেনে থাকি, যেটা হচ্ছে নর্থ ইস্টের একটি সংস্থা এবং যেটা আমাদের ত্রিপুরাতে তাদের ব্রাঞ্চটি অবস্থিত এবং ত্রিপুরাতেও কিন্তু তারা কাজ করছে। তো সেখান থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যাক্টের জন্য অনেকগুলি পোস্ট খালি করা হয়েছে, 65টি পোস্টের মতো খালি করা হয়েছে এবং এখানে ত্রিপুরার ক্যান্ডিডেটসরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো পরিমাণে কিন্তু এখানে সিট খালি করা হয়েছে সেই ত্রিপুরা ক্যান্ডিডেটসের জন্য। এখানে অ্যাপ্লিকেশন করলে তোমার কি সুবিধা হবে সেটা প্রথমে বলে নিচ্ছি, তারপর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তার উপরে কন্টিনিউ করবেন, সমস্ত ডিটেলসগুলি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কথা হচ্ছে গিয়ে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যাক্ট করানো হবে 1 বছরের জন্য, সাথে তোমাদের পার মান্থ কিন্তু 15,000 মতো স্যালারি থাকবে। এই ট্রেনিং করার পর তাদের ন্যাপকো থেকে নেক্সট যখন কোনো রিকোয়ারমেন্টের জন্য নোটিশ দেওয়া হবে সেখানে যদি অ্যাপ্লিকেশন করো এবং এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা সেখানে শো করাতে পারো, তোমাদের প্রায়োরিটি অবশ্যই অন্যান্য থেকে কিন্তু 80-90% বেশি দেওয়া হবে। এবং এই টেকনিক্যাল পোস্টগুলিতে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, অন্যান্য যেই সকল আইটিআই বেস এবং টেকনিক্যাল বেসে যেই নোটিফিকেশনগুলি দেওয়া হবে জব রিলেটেড, সেখানে যদি তোমরা সেটা শো করো তাহলে কিন্তু অনেকটা প্রায়োরিটি তোমরা বেশি হবে, এটাই কিন্তু তোমরা এখানে কাজে লাগাতে পারবো। যেহেতু তোমাদের 1 বছরের জন্য ট্রেনিং করানো হচ্ছে ফ্রিতে, সাথে তোমাদের একটি স্যালারিও কিন্তু পার মান্থে তোমরা পেয়ে যাবে। এবং তারপর যদি সেখানে তোমাদের কোনো একটা কাজের সুযোগ হয়ে যায়, সেটা তোমার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাহলে কিন্তু সেই সুযোগটা তুমি এখানে লাগাতে পারো। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড থেকে এই ধরনের একটি নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে গিয়ে আমরা ডিটেলসে সব কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, অন্যদের শেয়ার করে জানিয়ে দেবেন যাতে তারাও এই ইনফরমেশনগুলি জানতে পারে। এবং কোনো কিছু মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন, রিপ্লাই দিয়ে সাহায্য অবশ্যই করব। ততক্ষণে এবার জন্য বলে নিচ্ছি, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবে আপনার মোবাইলে একটি লাল কালারের সাবস্ক্রাইব লিখে বাটন আছে, সেখানে একটি ক্লিক করবেন, সাথে দেখবেন একটি বেল বাটন আসবে, সেখানে একটি ক্লিক করে দেবেন অল নোটিফিকেশন, তাহলে প্রতিদিনের যে ইনফরমেশনগুলি প্রত্যেক দিন এই ভিডিওগুলি আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো ফ্রেন্ড, আর দেরি করছি না, সরাসরি চলে আসছি সেই নোটিশ পেজে এবং সেখান থেকে বিস্তারিত একের পর এক আলোচনা। এটি হচ্ছে তাদের সে অফিসিয়াল নোটিফিকেশনটি, প্রথমে আছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, সাথে কিন্তু তাদের যে সম্পূর্ণ অ্যাড্রেস এই অ্যাড্রেসটি কিন্তু এখানে দেওয়া আছে। নিচে আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এই ট্রেনিং সংক্রান্ত কিছু বিষয় এখানে দেওয়া আছে। এবং নিচে আছে কিন্তু তোমাদের দেখো 46 পোস্ট আছে, অর্থাৎ 46টি সিটে ক্যান্ডিডেটসদের নিয়োগ করা চলছে এবং তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 তার আন্ডারে কিন্তু ক্যান্ডিডেটসদের নিয়োগ করা হচ্ছে। তো তার ডিটেলসে কী কী দেওয়া হচ্ছে সব কিছু বিষয় আমরা এবার নিচের টেবিল থেকে জেনে নেব। তো প্রথমেই দেখো যে টেবিলটি, প্রথম টেবিল নিয়ে আলোচনা করছি, এখানে একটু কোয়ালিফিকেশান বেঁচে আসেন এবং নিচেটাতে কিন্তু অনেকটাই কম কোয়ালিফিকেশান আছে। প্রথম দিয়ে সিরিয়াল নাম্বার 1 আছে দেখো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির উপরে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে। প্রথম যে কোয়ালিফিকেশান আছে দেখো, এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি থেকে হতে হবে। এবং 2 নম্বর আছে, এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি বাই ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কিন্তু ডিগ্রি থাকতে হবে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং টোটাল ABCD দিয়ে 4টি ক্যাটাগরি কিন্তু এখানে মেনশন করা আছে। টোটাল নাম্বারস অফ সিট দেখো আছে 34টি এখানে আছে এবং আসামের জন্য আসাম গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্টের জন্য 20টি সিট আছে। এবং শুধুমাত্র ত্রিপুরার জন্য, আগরতলার জন্য দেখো আছে আগরতলা গ্যাস টারবাইন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের জন্য 10টি সিট দেওয়া আছে। তার মধ্যে কিন্তু 6টি হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ জন্য সিভিল স্ট্রিমে যারা আছো তারা অ্যাপ্লিকেশন করবে এবং 4টি আছো ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ব্রাঞ্চে যারা আছো তাদের জন্য 4টি সিট আছে। এবং 3 নম্বর দেওয়া আছে ত্রিপুরা গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট, যেখানে 4টি সিট আছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল এবং মেকানিস্টের জন্য দেওয়া আছে। এবং এখানে তোমাদের যে স্যালারি দেওয়া হয় পার মান্থ দেখো 15,000 করে কিন্তু তোমরা পার মান্থ এখানে পেয়ে যাবে। এই 1 বছরে যেই তোমাদের ট্রেনিং করানো হবে প্রত্যেক মাসে কিন্তু এই টাকাটা তোমরা পেয়ে যাবে এবং ফ্রিতে কিন্তু সম্পূর্ণ এই ট্রেনিংটি করে নিতে পারবে। 2 নম্বর দেখো আছে, শ্রীলামার 2 নম্বরে যেটা আছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ
পোস্টটা আছে দেওয়া। এবং তার আন্ডারে ট্রেনিং করাতে হলে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে ITI TET সার্টিফিকেট কোর্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অ্যাপ্রুভেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ অবশ্যই তোমাদের ITI সার্টিফিকেট লাগবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং অবশ্যই কিন্তু তোমাদের সার্টিফিকেটটি সেটা কিন্তু বিফোর 31st July 2019 এর আগের সার্টিফিকেটটি হতে হবে। টোটাল পোস্ট দেখো আছে এখানে 12টি এবং আসাম গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্টের জন্য 9টি সিট ধরা আছে, 2টি সিট আছে বয়লার অ্যাটেন্ডেন্টের জন্য এবং ইলেকট্রিশিয়ানের জন্য 4টি এবং লাইনম্যানের জন্য 3টি। এবং পার্টিকুলার ত্রিপুরার জন্য আছে দেখো আগরতলা গ্যাস টার্বাইন কম্বাইন্ড সাইকেলের জন্য পাওয়ার প্ল্যান্টে যেখানে আছে 2টি সিট আছে এবং বয়লার অ্যাটেন্ডেন্ট জন্য কিন্তু নিয়োগ করা হবে। এবং শিলংয়ের জন্য আছে শুধুমাত্র 1টি পোস্ট। এবং বন্ধুরা এখানে তোমাদের পার মান্থ দেখো যে টাকাটা পাবে তোমরা 14,877 টাকা করে কিন্তু যারা যারা ট্রেনিংয়ে চান্স পাবে তারা কিন্তু এখানে এই টাকাটা পার মান্থ তোমরা পেয়ে যাবে। ফ্রেন্ড এই ছিল দুটি সম্পূর্ণ ট্রেনিংয়ের যে কন্ডিশন টেবিল সেই কন্ডিশন টেবিলটি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা চলে যাব পরবর্তী যে কিছু কন্ডিশন দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে কিছু বিষয় উল্লেখ করা দেওয়া আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একের পর এক আলোচনা করব। প্রথমেই দেখো তোমাদের কিন্তু দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ আধার কার্ড থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট হুইচ ইজ রিকোয়ার্ড ফর অনলাইন রেজিস্ট্রেশন। অর্থাৎ অনলাইন যখন করবে তোমরা তখন কিন্তু এই ডকুমেন্টসগুলি অবশ্যই এখানে দিতে হবে এবং এইগুলি তোমাদের কিন্তু অবশ্যই থাকা বাঞ্ছনীয়। দেখো এজ লিমিট আছে 18 বছর থেকে শুরু হয়েছে এবং লাস্ট আছে কিন্তু 28 বছর, যেটা কাউন্ট করা হবে 30/6/2019 ধরে কিন্তু 28 বছরের কম হতে হবে। এবং মন্ত্রে অবশ্যই এখানে তোমার রিল্যাক্সেশন পেয়ে যাবে, গভর্নমেন্টস রুল অনুসারে কিন্তু এজ রিল্যাক্সেশনটা এখানে দেওয়া হয়েছে। নেক্সট আসছে সিলেকশন প্রসেস, ক্যান্ডিডেটসদের কীভাবে সিলেকশন করা হবে। সিলেকশন প্রসেস এখানে তো ক্লিয়ারলি মেনশন করা আছে দেখো, সিলেকশন শেল বি বেসড অন মেরিট অ্যাজ পার মার্ক। অর্থাৎ তোমাদের মার্কের ভিত্তিতে যারা যারা অ্যাপ্লিকেশনটি করবে তাদের মার্কসের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে, তার মাধ্যমেই সিলেকশন করা হবে। এর মাঝেও কিছু কন্ডিশন দেওয়া আছে দেখো, দেয়ার আর লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন, দ্য ম্যানেজমেন্ট রিজার্ভস দ্য রাইট টু কন্ডাক্ট এ রিটেন টেস্ট 100 মার্কস। অর্থাৎ যদি অ্যাপ্লিকেশনের পরিমাণ অনেকটাই বেশি হয় তাহলে কিন্তু তাদের কাছে যে এক্সাম রিটেন এক্সাম তারও ব্যবস্থা করা হয়েছে, 100 মার্কে কিন্তু রিটেন এক্সাম দিতে হতে পারে যদি অ্যাপ্লিকেশনের পরিমাণ অনেকটাই বেশি থাকে। তাহলে যদি অ্যাপ্লিকেশন পরিমাণ কম হয় তাহলে কিন্তু মেরিট লিস্টে তোমাদের যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে নিয়োগ করা হয়ে যাবে। এবং যেভাবেই তোমাদের সিলেকশন করা হোক না কেন প্রত্যেকের কিন্তু ক্যান্ডিডেটসের যে লিস্ট নেম সেই লিস্ট নেমটি কিন্তু অ্যাভেলেবল হবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারবে। নেক্সট চলে আসছি তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে 2টি স্টেপে অ্যাপ্লাই হবে বন্ধুরা, অবশ্যই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। প্রথম আছে দেখো সেটা হচ্ছে যারা টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু যেই অ্যাপ্লিকেশন লিঙ্কটি আছে সেই অ্যাপ্লিকেশন লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া আছে দেখো, www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। কীভাবে করবে তার ছোট্ট ড্রেম আমি দেখিয়ে দেবো। পরবর্তী আসছি তোমাদের ফর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ITI যারা করবে ITI থেকে যারা অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ 2 নম্বর পোস্টিংয়ে যেটা নিয়োগ করা হচ্ছে তার ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু যেই ওয়েবসাইটটি আছে www.apprenticeship.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো 2টি পোস্টের জন্য যারা যারা অ্যাপ্লিকেশন করে প্রথমেই কিন্তু তোমাদের দেখতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর অ্যাপ্রেন্টিসশিপ বলে একটি পয়েন্ট থাকবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট যেটা পেজ আসবে সেখানে দেখবে লেখা থাকবে যে কোনো একটি জায়গায় সিলেক্ট স্টেট মেঘালয়, অর্থাৎ স্টেটের লিস্ট থাকবে, সেখানে মেঘালয় সিলেক্ট করবে এবং সেখানে সার্চ করবে। তারপর দেখবে দেওয়া আছে অ্যাপ্লাই ফর নেপকো এবং এখানে তার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর পেজ সম্পূর্ণ ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের সমস্ত ডিটেলসগুলি দিয়ে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগবে না বন্ধুরা, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি তোমরা করে নিতে পারবে। এবং স্টেপ 2 হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি অবশ্যই তোমাদের করতে হবে যারা যা অ্যাপ্লিকেশন করবে তারা। স্টেপ 2তে বলা আছে যারা যারা অ্যাপ্লিকেশনটি করবে তাদের যে একদম শেষ পর্যায়ে যে ডিক্লারেশন পেজটি আসবে সেই পেজটি তোমাদের নিতে হবে এবং হার্ড কপি কিন্তু তাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। এবং এই অনলাইনটি করার পর তোমাদের যে অ্যাকনলেজমেন্ট পেপারটি আসবে সেই পেপারটির সাথে তোমাদের কিন্তু যেই ডকুমেন্টসগুলি দিতে হবে এগুলি এখানে আলোচনা করব।
অবশ্যই সেটা কিন্তু স্পিড পোস্টে তোমাদেরকে সেন্ড করতে হবে। সাথে যে বিষয়গুলি লাগবে, দেখো যে ডকুমেন্টস সেটি হচ্ছে উইথ ফটোকপিস, তোমাদের ফটোকপিস লাগবে, দ্য ফলোয়িং রিলেভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো এখানে বলা আছে এইগুলি কিন্তু দিতে হবে। প্রথমে আছে পাস সার্টিফিকেট, নেক্সট আছে মার্কশিট, ট্রেড সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলি দিয়ে কিন্তু তাদের কাছে সেন্ড করতে হবে। যে অ্যাড্রেসে সেন্ড করবে সেটা দেখো এখানে আছে, দ্য ডেপুটি জেনারেল ম্যানেজার এইচআর রিক্রুটমেন্ট নেপকো লিমিটেড, ব্রাকল্যান্ড কম্পাউন্ড, লোয়ার নিউ কলোনি, শিলং, 793003, মেঘালয়। এই অ্যাড্রেস সম্পূর্ণ দেখে দেখে কিন্তু বাজার থেকে 10 টাকা একটি খাম কিনতে হবে। খামের একেবারেই উপরে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যাপ্লাইড ফর, যে দুটি পোস্টের মধ্যে যে পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই পোস্টটি লিখতে হবে এনভেলপের একদম মাঝখানে উপরে। এবং তারপর এনভেলপের বাঁ দিকের উপরে কর্নারে তোমাদের লিখতে হবে তোমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি, এবং তাদের কাছে যেখানে সেন্ড করবে তোমরা সেই এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা এনভেলপের উপরে ডান দিকে তোমাদের দেখে দেখে কিন্তু সম্পূর্ণ যেভাবে আছে সেইভাবে বসিয়ে স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করে দিতে হবে। এবং যেই ডেট আছে দেখো 9 মার্চ 2020 আগে কিন্তু তাদের কাছে পৌঁছাতে হবে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি। শুন করা এই দুটি প্রসেস স্টেপ দুটি বলে দিলাম, অবশ্যই বুঝতে পেরেছো, কোনো বিষয়ে অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাবে, রিপ্লাই দিয়ে সাহায্য অবশ্যই করবো। জেনারেল ইন্ট্রোডাকশনটা তোমরা চাইলে অবশ্যই পড়ে নিতে পারো, এখানে একটি ভালো জিনিস বলা আছে সেটা হচ্ছে যারা যারাই ফাইনাল ইয়ারে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, প্রথম যে ডেট বলেছিলাম ওই ডেটের আন্ডারে কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটটা তোমাদের কাছে থাকতে হবে, এবং থাকলেই কিন্তু এই পোস্টগুলির জন্য ট্রেনিংয়ের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে দেখো ডেট শিডিউল দেওয়া আছে, ডেট শিডিউল হচ্ছে তোমাদের যে প্রথম অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে সেই অনলাইন অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্লোজড হয়ে যাবে 28 ফেব্রুয়ারি 2020, অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2020 আগে তোমরা অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু করে নিতে হবে। এবং তারপর যেটা তোমরা হার্ড কপি পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করবে সেটি কিন্তু 9 মার্চ 2020 আগে কিন্তু তাদের কাছে পৌঁছাতে হবে, অর্থাৎ 9 মার্চ 2020 হচ্ছে লাস্ট ডেট, এর আগেই কিন্তু তাদের কাছে এই অ্যাপ্লিকেশনটি পৌঁছে যেতে হবে। তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করলাম এই ছোট্ট ভিডিওর মধ্যে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, তাহলে অনেকটা উৎসাহিত হই তোমাদের কাছে কিছু দিতে পেরে, তার থেকে এটাই আমার উপলব্ধি হয় যে তোমাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি এবং তোমরা সেটা গ্রহণ করেছো। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো এই ধরনের ভালো ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন, দেখার পর অ্যাপ্লিকেশন করবেন, এবং সমস্ত অ্যাড্রেস সবগুলি কিন্তু সুন্দরভাবে বসাবেন, যে ডকুমেন্টস বলেছিলাম সবগুলি কিন্তু সুন্দরভাবে অ্যাটাচ করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।